সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন দিনত স্বাগত নতুন ব্লগত স্বাগত সো ব্লগ রাতেবা ওলালো কামর কারণে ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট করলো ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট করে কামর কারণে ওলালো সো আশা করো আপনাদের আজি যখন 8টা বাজার ভিডিও আপনাদের এসে ভাল পাইছে অল্প বেলেগ ধরনের ভিডিও হয়েছিল সো গাইজ আজি ফার্স্ট টাইম এই ফুড ওভারব্রিজের এক্সপিরিয়েন্স তো ল এই মকটেল দুটা আগত আছে সো আজি এই ফুড ওভারব্রিজের মানে যেটা আমার এক্সপিরিয়েন্স তো হয়ে যাব সব বলো এক্সপিরিয়েন্স তো লই ল নকরো দিলে সব আইব দেখাবো মানে দিছি এনে যাব লাগা কত নাছিল এইটো আগত এইখিনি এইখিনি কেপ করো উঠিলো এপিনে নামিলো যাই আছো কেফ সি এটা মুরগির ঠেং খাব যাই আছো সো গাইজ ই অর্ডার দি আছে বর্তমান কি কি থাকিব তাতে ওকে সো গাইজ কেএফসির এইটো সিস্টেম চাওক বোধহয় কি ক্রছ ক্রছ মাৰি দিয়ে যে কিন্তু ক্রছৰ কোনো ভেলু নাই বুজি নাপাওঁ ইয়াতে এজন মানুহ বহিব ইয়াতে এজন মানুহ বহিব সো ইয়াতে মানুহ বহিলে কৰোণা নহয় নেকি যাবে যাবেতো দোকানত একো নাই সোশ্যাল ডিস্টেন্সিং তোৰ দোকানত কৰোণা হয় মানে মোৰ দোকানত এন্টি কৰোণা ভদা হে না নহয় তোৰ কেনেকা লাগি আছে এতিয়া সো এখেতক আপোনালোকে চিনি নাপায় চাগে যে প্ৰথমবাৰ ব্লগত দেখা পাব এখেতকতো বাৰু সদায় দেখি থাকে সদায় নহয় মাজে মাজে দেখি থাকে চিনি পায় খাব নবা চেনেল এটা আছে ইয়াৰ বাৰু প্ৰাইভেট চেনেল কৈ লাভ নাই এইটো বস্তু সো আমার বসক আনি দিছে বুড়াকে বসে বহি আছিল এইবিলাক ইজ্জত মোর একো নাই ইজ্জত হলে প্রথমে খাব লাগে এতিয়া জাস্ট খালি সো কি কি অর্ডার দিছিল জিঙ্গার বক্স দিছিল নাকি জিঙ্গার জিঙ্গার বক্স সেভেন আপ ফ্রাইজ আর কি আছে নাকি আর একো নাই ন সব বলে এখানে খাইলো খাইলো আপনার লগ পাই আছো তো গাইজ কেএফসি খালো কিন্তু খাই কিনে এটা কথা গম পালো যে কেএফসির কোয়ালিটি আগের নিচিনা নাই একদম ফকটিয়া ইটো কেএফসি মোর বহুত ভাল লাগিছে মই মিছা নকও মই পয়সা দিছো মোর ভাল লাগিছে ইটো মানে যেখিনি লৈছিল সেখিনি নাখালে আর তোর যাবে তো তোর ইটো এই কঙ্ক এ শুনছন যাবে ইটো ইটো কঙ্কনে যেখিনি এরিছে না ই যেখিনি বস্তু এরিছে এখিনি খাইছে মানে এখিনি পাকমান পাগল কেস পাকমান হয় পুরা পাগল পাত মানে পুরা ভাল বস্তু ভাল কোবাই লাগিব না ভাল বস্তু ভাল মানে এনে ফ্রিতে বেলা সব বস্তু ভাল লাগে কারণে তো আজি ফ্রিত পয়সা খাবো মই খালো না মই তা খালো না আজি বারান্দাত দেখা পাইছিলে বাট আজি সেইখন বারান্দা খুলি দিলে খুলি দি কিনে সত্তরত খুলি থোৱা আছে তো একচুয়ালি খোলা রিজনটো হল কি আপনার এই উপর যোনটো সিঁড়ি আছে সিঁড়ির উপর যোনটো মানে বরষুণ নপরাকে কাভার দিব লাগে সো সেইটো বস্তু কাভার দিবৰ কাৰণে আপনার এটি কি কৰিলে এইখন খুলি কিনে আপোনাৰ ওপৰলৈকে লৈ গ'ল যিহেতু মানে এইখিনি জেগা পুৰা খোলা হৈ গৈছে আৰু বৰষুণটো চাওক আমাৰ কি মজা বৰষুণ দিছে এতিয়া মানে কি মেইন গেটৰ পৰা ওলালে আপুনি ৰ'দ পাব বৰষুণ পাব চব পাব এতিয়া কাভাৰ নাই তো অলপ প্ৰব্লেম হ'ব কেইদিনমানৰ কাৰণে বাট পিছলৈকে আৰু কিবা এটা চলিউশ্যন ওলাব বাট আজি বৰষুণটো চাওক পুৰা বাৰিষাৰ বতৰ মজা লাগিছে বৰষুণটো চাই কিনে একদম পুৰা খোলা খোলা ঘৰৰ পৰা ওলাই কিনে সো গাইজ মই বাথৰুমত গ'লো গা ধুম বুলি কিন্তু বৰষুণৰ যিটো আৱাজ শুনিলো মানে ইমান জোৰে বৰষুণ দিছে চ' মই নিজকে ভাবিলো যে যিহেতু বৰষুণ দিছে ইমান জোৰে মোৰ চব নিজকে ভিজাই কিনে বৰষুণত গা ধুই কিনে অলপ এনজয় কৰিলো এইখিনি টাইম সদায়তো বৰষুণ নাপাওঁ আজি দিছে ভালেখিনি বৰষুণ
সো বলক মাক ক্যামেরাটো দিও আর মই বৰখন ভিজু গাইজ অলপ দেরি বরফ ভিজিলো ভাল লাগিল মানে যেমন গরম লাগিয়েছিল গোটেই এটা মানে আমার মেইন রোডত পানি হয় সো এবার সাব যাব গই আছো পানি কি হয়েছে বা কি নলাত চালে গম পাম সো নলা চাইতো লাগানে পানি হয়েছে বলে পানি নলাত নাই সো হলে এবার চাই আহ চাই কিনে গম পাম যদি পানি হয়েছে আপনার দেখা পাব মই দেখা পাম সো গাইজ এয়াই চক আমার কৃষ্ণনগরের অবস্থা মানে অলপ ইমান দিন বরফুণ দিয়া নাই বাট আজি বরফুণ দিয়ার লগে মানে আপনার রাস্তার অবস্থা সব সো গাড়ি এখন পার হলে আপনার গম পাব কি পানি হয়েছে কি হয়েছে পানিখিন কমে যাব সো গাড়ি এখন আছে আপনার চাক এবার কি পানি হয়েছে সো এয়াই হল আমার কৃষ্ণনগর মানে এটা এক জায়গার বরষুণ দিলে পানি এনেকা মানে ভর্তি হয়ে যায় একদম এইসব বাইক আহি আছে কি অবস্থা রাস্তা এক জায়গায় ইমান মাহর মূর এক জায়গায় ডাঙর বরষুণ দিছে কি অবস্থা বেয়া হয়ে গেছে একদম সো এইটি দেখাবর কারণে আমি অল্প দৌড়াদৌড়িকে আহিলো সো এইটি পানি জলদি জলদি কমে যাব সো গাইজ ফাইনালি বরষুণটো মোটামুটি রখিলে এতিয়া পানি চানি কমে যাব আর ঠান্ডা করে দিলে বতরটা গরম সরম নোহাই গেল সো মই অল্প দিন ভিজিলো সো বেশি দিন ভিজি থাকলে কাছে বেয়া লাগবে সো এটা মানে ঘর যাও ঘর যাই কিনা জলদি জলদি গাটো ধুই লো সো গাইজ বরষুণত ভিজি সিজি ভাল লাগিল কাছা ধুলো ফ্রেশ হলো এনে দুপুর আমি গান ধরো দোকানের পর আহি কিনা আবেলি ইভিনিং টাইম কাছা ধুই কিনা পুরা ফ্রেশ হয়ে গেলো সো আজ সোনকালে ফ্রেশ হয়ে গেলো সো এটা এনে তো বাইর খাই আইসলে আমার বেশি খাবার ইচ্ছা নাছিল বাট এটা কথা জানো না মিডল ক্লাস ঘরবিলাক আপনি বাইরে খাইলে ঘর খাবই লাগবে ঘর বনা বস্তু এনে খাবই লাগবে নহলে আমার এই মহারা যায় ভাত নাহক হাহাকার করে দে সো ইমান প্ল্যানও নাথাকে যে বাইরে খাবা যাম কিনা যাম হঠাৎ কিনা প্ল্যান বনি যায় সো যে নহক অল্প হলেও খাব লাগবে ভাত হলে পেটটো ভরি আছে অল্প অল্প সব অল্প ভাতটো খাই লো এতিয়া সো গাইজ এয়া চাওক আমার টিকলিও ভিডিও চাই আছে এই সব ভিডিও চলি আছে আমার টিকলি কি ধুনিয়াকে ভিডিওটা চাই আছে টিকলি সরুর পরে মোট ভিডিও চাওয়া হচ্ছে ডাঙর হলে তো হালকে চাও একদম সো গাইজ বরষুণ দুপুর যে স্টার্ট হয়েছিল এটালেকে এরাই নেই বরষুণটো আর প্রবলেম হয়েছে এটা কি মানে উলাই যাব লাগবে আর বর্তমান মানে কি হল আপনার যে কৈছিলে উপর যে কাম করে আসলে কাম করা মিস্ত্রি তিনজন আসলে তিনজনক মানে আপনার দুটা ছাতি দিয়া গৈছিলে সো সিহতে ঘর যাব পার না দুটা ছাতি ইহতে লই গেল আর বর্তমান এটা আছে ভাল ছাতি কব গেলে এটা আছে সেটা মই লৈ যাম সো ইয়ার পিছন দেউতাই এনেকে যাব তাকে ভাবি আছো সো দেউতাই কিবা এটা ম্যানেজ করিম বলে কৈছে আর মোক যাব দিছে এটা আর সো যাও বলক উলাই যাও এটা আর বরষুণটা কমাই নিম বাট এনিওয়েজ ওয়েদারটা মজা হয়েছে মজা আলটিমেট ইমান চাবি লগতে ছাতি লগতে স্কুটি লৈ যাব লাগিব নাজানো কেনেকে যাব পাৰো চেণ্ডেল চেণ্ডেল যেতিয়া ভিজিব ডেইলি সো অলপ দিগদাৰ হৈছে বাৰু সো বলক দোকান যাওঁ দোকান যাই উঠি আপোনাৰ লগ পাই আছো কাৰণ এতিয়া মোৰ দোকান হাতত কিমান কি কৰিম গাড়ীও চলাব লাগিব ল'ব লাগিব সো চাবি কেইটাতো ধৰিব লাগিব সো সেইটো কাৰণে যাই লওঁ যাই লৈ উঠি আপোনাৰ লগ পাই আছো সো গাইজ ফাইনেলি আজিৰ দিনটো খতম হ'ল সো আজিৰ দিনটো খতম হ'ল মানে অলপ কি কৰিলোঁ দিনটো কেনেকৈ গ'লো কি কৰিলোঁ গমেই নাপাওঁ অলপ ওলাই চলাই গ'লোঁ সেইটো কাৰণে অলপ ভাল চাল লাগিল আজি মোৰ এটা প্ৰব্লেম হৈছে কি মোৰ এই জাষ্ট এই ঘড়ীটো মানে মোৰ ফিটাপাত চিঙিছে ষ্ট্ৰেপডাল চিঙিছে সেই ষ্ট্ৰেপ মানে অৰিজিনেল মই ক'তো পোৱা নাই আৰু ডুপ্লিকেট পাই আছোঁ যদিও মানে ৰিভিউবিলাক ভাল পোৱা নাই নাজানো এতিয়া মই কি অৰ্ডাৰ দিওঁ মানে ডুপ্লিকেটে অৰ্ডাৰ দিওঁ নে অৰিজিনেল এম আই ষ্ট'ৰৰ পৰা দিলে এদিন গৈছিলোঁ এম আই ষ্ট'ৰত বাট মই এম আই ষ্ট'ৰত নাপালোঁ বস্তুটো মানে এম আই ষ্ট'ৰখন উঠি গৈছিলে মই য'ত গৈছিলোঁ যোনখন ষ্ট'ৰ আছিলে মানে মোৰ সেইখিনি আৰু এইবিলাক ভেজাল মানে কি আৰু ঘড়ীটো নহ'লে মোৰ মোৰ মানে এইটোৱে ঘড়ী হয় আৰু মানে চ' ঘড়ীটো নহ'লে মানে অলপ প্ৰব্লেম হয় আৰু চ' জলদি জলদি মানে বস্তুটো কিবাকৈ ছল্ভ কৰিব পাৰিলে হৈ যায় আৰু বাট এনিৱেজ আজিৰ দিনটো এইখিনিয়ে আছিলে চ' আশা আপোনালোকে ভিডিঅ'টো চাই ভাল পাইছে যদি ভাল পাইছে লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰিব একদমেই নাপাহৰিব আজিৰ কাৰণে এইখিনি আছিলে টাটা বাই বাই